আজ আমাদের ডিস্ট্রিক্টে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে সাথে ত্রিপুরার সব জেলাতেই আমরা প্রিকশন ডোজটা শুরু হয়েছে, যেটা ফর হেলথ কেয়ার ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার এবং 60-60 বছরের ঊর্ধ্বে যারা আছে, জটিল রোগে আক্রান্ত, কোনো কোমরবিড ডিজিজ আছে, ওনাদের জন্য শুরু হয়েছে। যারা অলরেডি ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ নিয়েছে এবং অলরেডি 9 মাস হয়ে গেছে, ওনাদেরকে আমরা প্রিকশন ডোজটা দিতে পারবো। এবং আজকে আমাদের ডিস্ট্রিক্টের সব স্বাস্থ্যকেন্দ্রে, সব এমটিএসগুলোতে, আমাদের জেলা হাসপাতাল এবং আমাদের সাবসেন্টার সবখানেই শুরু হয়ে গেছে। কিভাবে কারা পাচ্ছে এবং কিভাবে প্রসেসিং রয়েছে? হেলথ কেয়ার ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার এবং 60 বছর ঊর্ধ্ব যারা কোমরবিড ডিজিজ আছে ওনারা পাচ্ছেন। এবং অলরেডি যারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডোজ নিয়েছেন 9 মাস আগে, সেকেন্ড ডোজ 9 মাস আগে নিয়েছেন, এবং যারা অলরেডি কোউইন পোর্টালে রেজিস্টার্ড, হ্যাঁ, ওনারাই পাচ্ছেন। মানে সেকেন্ড ডোজ যদি কতদিন পরে ওইটা নিতে পারবে? সেকেন্ড ডোজে 9 মাস পরে এলিজিবল হয়। আমি ডক্টর ঋষিতা গুহ, ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। থ্যাংক ইউ।